আসলে আমরা নহেমিয়া পুস্তক আমরা পাঠ করলাম। আমরা সকলেই জানি নহেমিয়া পুস্তক। নহেমিয়া পুস্তক ইতিহাস পুস্তকের সঙ্গে ধরা হয়। ইতিহাস পুস্তকের মধ্যে রয়েছেন নহেমিয়া পুস্তক। ইতিহাস পুস্তকের মধ্যে নহেমিয়া রয়েছেন, সেই নহেমিয়া পুস্তক আমরা আজকে পাঠ করেছি। জানেন যে নহেমিয়া কোথায় ছিলেন? আপনারা জানেন যে নহেমিয়া কোথায় ছিলেন এবং নহেমিয়া কি ছিলেন? বানপত্র বাহক। কার বানপত্র বাহক ছিলেন? প্রথম এক অধ্যায় দেখি, সেখানে লেখা আছে। এক অধ্যায় আমরা খুলি, নহেমিয়া এক অধ্যায়, সেখানে এক দুই পদে তিনি বলেছেন যে যিনি জেরুসালেমের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছিলেন। এক অধ্যায় এক দুই পদে, এবং সেখানে তিনি খোঁজ খবর নেওয়ার পরে তিনি তিন চার পদে তিনি উপবাস করেছেন, কয় একদিন উপবাস তিনি বসে। এবং শত এই এক অধ্যায়ের মধ্যে শেষে এগারো পদে সেখানে তার প্রকাশ করেছেন তিনি একজন কি ছিলেন। এগারো পদটা পাঠ করুন, এক অধ্যায় এগারো পদটা। প্রার্থনা অনুরোধ করেছেন যে তাকে যেন সমস্ত কাজে যেন কৃতকার্য করেন, এবং নিজেকে তিনি প্রকাশ করলেন তিনি রাজার একজন কি ছিলেন, পানপাত্র বাহক ছিলেন, শাসনকর্তা নয়, পানপাত্র বাহক, মানে রাজার তিনি সর্বদাই কাছের লোক, রাজার কাছের লোক, উঠা বসা সমস্ত রাজার কাছের লোক, মানে রাজাকে যা কিছু সমস্ত কিছু খাওয়া দাওয়া পরিবেশন করার দায়িত্ব কার হাতে ছিল, নহেমিয়ার কাছে ছিল। জেরুসালেমে আসার পরে তিনি শাসনকর্তা হিসাবে কিছুদিন তিনি কাজ করেছেন, কিন্তু ওই বাবিলনও নয়, রাজার কাছেও নয়। এবং তিনি কিসের জন্য খোঁজ খবর নিয়েছিলেন? জেরুসালেমের বিষয়ে খোঁজ খবর নিয়েছিলেন, কারণ জেরুসালেম মন্দিরটা নির্মাণ হয়েছে। ঠিক আছে, নির্মাণ কি করেছেন? সলোমন তো অনেকদিন আগে করেছে, তারপরে তো ভাঙা হয়েছে, ভাঙার পরে তো তাদেরকে আবার সেই বন্দিত পাঠানো হলো, সত্তর সাল সত্তর বছর, তারপরে দ্বিতীয় দ্বারা আবার পুনরায় আসিয়া মন্দির নির্মাণ করার জন্য আসলেন। কার কাছে? রাজার কাছে। কোন রাজা ছিল সেই সময়? সেলাস। কে রুল করছিলেন? ইসরাজাজক, ইসরা যাজক, তার আগের পুস্তকে ইসরা, ইসরা যাজক, তিনি যাজক কথা কাজ করতেন, তিনি অনুরোধ করেছিলেন মন্দির নির্মাণ করার জন্য, এবং তার সঙ্গে কিছু দলবল এসেছিলেন। কারা আসছিলেন তার সঙ্গে? আপনারা তো জানেন, তো ভুলে গেছে, সিনিয়র মাস্টার সবসময় বলে। ইসরা পুস্তক খুলি তাহলে, এখানে দেখো ইসরা পুস্তকে এক অধ্যায় এক পদে লেখা আছে, কি লেখা আছে? পারস্য রাজ করাসের প্রথম বছরে জেরেমিয়া দ্বারা কথিত সদাপ্রভুর বাক্য স্বীকৃত স্মৃতির নিমিত্ত সদাপ্রভু পারস্য রাজ করাসের মনে প্রবৃত্ত দিলেন, তাই তিনি আপনার রাজ্যের সর্বস্ব ঘোষণার দ্বারা এবং লিখিত জ্ঞাপন বিজ্ঞাপন দ্বারা এই আজ্ঞা প্রসার করিলেন, পারস্য রাজ করাস এই কথা কহেন, স্বর্গের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দান করেছেন, আর তিনি জিউদা দেশস্থ জেরুসালেম
তাহার জন্য এক গৃহ নির্মাণ করিবার ভার আমাকে দিয়েছেন। কাকে ভার দিয়েছেন? সেই করাস রাজাকে। কোন করাস রাজা ওখানে যায়নি নির্মাণ করার জন্য, তিনি পাঠাচ্ছেন অন্যকে। কাদেরকে পাঠাচ্ছেন? তারপরে দেখো কি বলছেন, তিন পদে, তোমাদের মধ্য তাহার সমস্ত প্রজার মধ্য যে কেহ হোক তাহার ঈশ্বর তাহার সভাপতি হোক, সে যিহূদা দেশস্থ জেরুসালেম যাও, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জেরুসালেমস্থ গৃহ নির্মাণ করুক, তিনি এই ঈশ্বর। আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আসে প্রবাস করিতেছেন, সেই স্থানের লোকেরা ঈশ্বরের জেরুসালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ব্যক্তি রেখে রৌপ্য স্বর্ণ নানান দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক। এবং পাঁচ পদে বলছে, যখন যিহূদা ও বিন্যামিনের পিতৃপুরুষ এবং যাজকেরা ও লেবীয়রা এমনকি ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভু জেরুসালেমের গৃহ নির্মাণার্থে যাত্রা করিতে প্রভৃতি দিলেন, সেই সকলে উঠিল। গাদের মধ্যে খারা খারা উঠিল, তারপরে লিস্ট দেওয়া আছে। তারপরে তারা সেই বন্দিত্ব যারা আছে ঈশ্বরের গৃহ নির্মাণ করার জন্য তারা জাগ্রত হইলেন, চলো আমরা ঈশ্বরের গৃহ নির্মাণ করি। তারা কারা? লিস্ট দেওয়া আছে। প্রথমে পাবে এই দুই অধ্যায়ে, দুই অধ্যায়ে লিস্ট এসব লেখা আছে, বিভিন্ন দানের যে বিষয়ে লেখা আছে তার মধ্যে দুই পদে লেখা আছে, দুই পদটা পাঠ করো। কারা কারা এরা জেরুসালেম নির্মাণ দ্বিতীয়বার নির্মাণ করার জন্য? হ্যাঁ, দুই পদ, দুই পদ, তিন পদ, দুই পদ বললে হবে। ঠিক আছে, এখানে তারপরে তারপরে তাদের সঙ্গে আরো লিস্ট আছে বংশ অনুযায়ী, তাদেরকে লিস্ট ধরে তারা কোথায় থেকে ফিরছেন, মেসোপটেমিয়া সেই বাবিলন থেকে ফিরছেন, কোথায়? স্বদেশে জেরুসালেমে যিহূদায়, কি করার জন্য? ঈশ্বরের গৃহ নির্মাণ করার জন্য। প্রথমে যিহূদা বংশ থেকে কার নাম লেখা আছে এখানে? সরুবাবিল এবং যিহুস, যিহূদা বংশ থেকে নহিমি, এইটা আমরা আজকে নহিমির পুস্তক পাঠ করলাম, নহিমি ওখানে নাম লেখা আছে, কিন্তু নহিমি পরে আবার ফিরে আসেন, আবার তিনি দ্বিতীয়বার নহিমি। হ্যাঁ, তারপরে আছে অনেক সরাই, রিয়েলার, মদখয়, এই সমস্ত কাদের সঙ্গে গেছেন এরা? এই ইসরা যাজকের সঙ্গে, সেই মন্দির নির্মাণ করার জন্য। কারণ সেই মন্দির নির্মাণ করার জন্য প্রকৃতি কে পেয়েছিলেন? ঈশ্বর দর্শন কে পেয়েছিলেন? একজন পরজাতীয় রাজা, বাবলীয় রাজা, তার নাম কি? কোরাস রাজা। এবং ঈশ্বরের মন্দির নির্মাণ করার জন্য পরজাতীয় রাজা উঠে আসে, সেটা কার মাধ্যমে? ভবিষ্যৎবাণী দেওয়া আছে। কে ভবিষ্যৎবাণী করেছিলেন আগে? এই ইসরা পুস্তকে এক অধ্যায় এক পদে লেখা আছে, কে ভবিষ্যৎবাণী করেছিলেন? জিরমিয় ভাববাদী। আমরা জিরমিয় ভাববাদী পুস্তক পড়ছি তো, জিরমিয় ভাববাদী
তিনি আগেই তিনি ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন একদিন হেরোদীয় রাজা জেরুজালেম ঈশ্বরের মন্দির নির্মাণ করবেন এরা হলো সেই মন্দির নির্মাণ করার জন্য আসছেন এবং ওরা মন্দির নির্মাণ করেছেন নির্মাণ করতে আমরা যদি ইসরা পুস্তক পড়ি সেখানে আমরা বিস্তারভাবে জানবো মন্দির নির্মাণ করে কত না তাদের সমস্যা হচ্ছে মন্দির নির্মাণ হয়েছে ঠিক আছে এখনো মন্দির নির্মাণ হলো কি হবে মন্দিরে দোলা থোলা বা এবং কি আছে মন্দিরের চারিদিকে প্রাচীর ঘিরা নেই সব ভগ্ন আজকে আমরা নহিমে পুস্তকে এক অধ্যায় যদি আমরা পড়ি তিন পদে আছে লেখা তিন পদে লেখা আছে পাঠ করো তিন পদে তিন পদে খবর পেয়েছেন কারণ যিনি দুই পদে তিনি সেই খবর পেয়েছেন জিউদা থেকে কিছু লোক তাকে খবর দিয়েছেন কি নাম হনানি নামে আমার ভাতৃদের একজন এবং জিউদা হইতে কতগুলি লোক আসিলে আমি তাহাদেরও গিয়ে বন্দী দশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিউদীদের জেরুসালামের বিষয়ে জিজ্ঞাসা করিলাম জিজ্ঞাসা করেছেন তাহলে কি আছেন জেরুসালাম কেমন আছে কি অবস্থায় আছে আমাদের ঈশ্বরের গৃহে কি অবস্থায় আছে ঈশ্বরের গৃহ নির্মাণ হয়েছে ঠিক আছে কিন্তু চারিদিকে কি নেই প্রাচীর ঘেরা নেই জেরুজালেমের প্রাচীর ভগ্ন তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ন আগুনে পুড়ে এই প্রাচীর নির্মাণ করার জন্য এবং সেই দরজা গেট তৈরি করার জন্য এই নহিমিও শুনিয়ে কি করলেন তিনি নিজে পার্সোনাল ভাবেও তিনি কি করলেন উপবাস করলেন রোদন উপবাস করলেন চার পদে লেখা আছে এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম কি করলেন রোদন শোক করলেন এবং ঈশ্বরের সাক্ষাতে উপবাস এবং প্রার্থনাও করলেন আমার শিরোনাম আজকে এলো উপবাস ও প্রার্থনা আজকে শিরোনাম নয় অধ্যায়ে শিরোনাম হলো উপবাস প্রার্থনা এই নহিমিও হলো এই নহিমি পুস্তক লিখেছেন এবং নহিমিও কিসের জন্য উপবাস করেছেন কি দরকার ছিল তাই উপবাস করা দরকার না করতে বাধ্য তিনি তার ঈশ্বর তার অন্তরে প্রবৃত্তি দিয়েছেন তিনি সেই ঈশ্বরের গৃহের জন্য ঈশ্বরের সেই মন্দিরের চারিদিকে প্রাচীর করার জন্য যেন তিনি উপবাসে বসেন আমাদের মন্ডলী আমাদের মিশনও গায়ে উপবাসে রয়েছেন তাই তো আপনারা উপবাস রয়েছেন তো না রয়নি থাকেনি উপবাস কিন্তু একদিন থাকলে কোনো বোঝা যাবে না কেন বলুন তো আমি আজকে যদি উপবাস থাকি কারণ আমি তো কালকে রাতে ভাত খেয়ে নিয়েছি হ্যাঁ আজকে সারাদিন আমি থাকলে আমার কিন্তু ভরা ভরাই থাকবে কিছু বোঝা যাবে না দুদিন থেকে দেখো মন মতা বুঝবে ওইদিকে দেখো কিসে সাবিত্রী জানে বুঝি না দুদিন থাকো হ্যাঁ এক রাত দুদিন থাকো তুমি খেয়ে আছো কিছু রাত্রে খেয়েছো হ্যাঁ রাত্রে খেলে হবে না উপবাস নিয়মটা জানো তুমি উপবাস থাকলে চার দিন তিন দিন থাকার নিয়মটা এই নয় যে রাত্রে খেলাম আর পরের দিন থেকে আবার উপবাস করো
উপবাস করলে একটা প্রতিজ্ঞা করতে হবে ঈশ্বরের সঙ্গে, আমি দুদিন তিন দিন থাকবো, একদিন থাকলে কিছু বুঝতে পারবে না, একদিন তো আমি খাচ্ছি সেটাই তো আমার রয়ে গেছে মানে সমস্ত ভান্ডারে, কিন্তু এখনো বার হয়নি, আমার তো খিদেও পাবে না, সারাদিন থাকতে পারবো সন্ধ্যা অবধি রাত্রে অবধি, কিন্তু রাত্রে একটু কনকন কনকন করবে, একটু একটু কি খাবো কি খাবো কি হবে মানে কনকন কন করবে রাত্রে সময় জ্বালাতন করবে, ঘুম হবে না, প্রভুর কাছে থাকলে না ও কিছু না সব। দ্বিতীয় দিন থাকলে দ্বিতীয় দিনে খুব কষ্ট হয়, বিশাল কষ্ট হয়, প্রথম দিনে কিছু হবে না, দ্বিতীয় দিনে খুব কষ্ট হয়, তৃতীয় দিনে কিন্তু তোমার কষ্ট কিন্তু দূর হবে, কষ্ট দূর হবে, ও তৃতীয় দিনে কষ্ট দূর হবে, তোমার অত মানে কি লাগবে না, অত খিদাও লাগবে না, অত কিছু লাগবে না, মানে শরীর হালকা, মানে আমি কিছু খেয়ে আছি, শরীর একটু দুর্বল লাগবে, শরীরে তো বল হবে না, শক্তি পাবে না, কিন্তু এদের খাওয়া দিয়ে কিছু পাবে না, দ্বিতীয় দিনে তোমার খাওয়া আছে পাবে, মানে কিছু পাইলেই আমি খাবো, যা কিছু পাইলেই খাবো, এরকম শয়তান মানে বারবার ওকে মানে না দিচ্ছে। যাই হোক, এখানে কি বলছেন যে নহিমিও কয়দিন, এখানে বলছেন কয়দিন উপবাস করছেন, তিনি এখানে লেখাচ্ছেন কিছুদিন, মানে তিনি একদিন উপবাস করেনি, এখানে লেখা আছে চার পদে, এ কথায় চার পদে বলছেন এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও সব করিলাম এবং স্বর্গে ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। কিছুদিন মানে দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ হইতে পারে, আমাদের একদিন থাকি আমরা কিছু জানবো না, আমাদের দুদিন তিন দিন থাকতে হবে। গতকাল আমরা পাঠ করেছিলাম, আমরা বাক্য শুনেছিলাম তোমার কিছু নহ পুস্তকে, নহ সরি নহ বলে সেই জোনা পুস্তকে, জোনা পুস্তকে জোনা ভাববাদী জোনা ভাববাদী পুস্তকে কয়দিন উপবাস লেখা আছে, তিন দিন তিন রাত, ওখানে আহারীয় দ্রব্য পানীয় দ্রব্য তারা ভোজন করেনি, তিন দিন তিন রাত তারা রয়েছে, আমাদেরও সেরকম তিন দিন থাকার একটু ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করতে হবে, তিন দিন থাকি, চার দিন থাকতে না পারি তিন দিন তো থাকি, কালকে থাকিনি ছেড়ে দেবো, আজকে থেকেই আমরা আরম্ভ করি, আজকে যেন ঘরে যাতে না খাই রাত্রেও না খাই, আজকে সেই মঙ্গলবার অবধি আসুন আমরা আপনার যাই। তাহলে এখানে আজকে নয় অধ্যায় এক পদে বলছে যে আর ওই মাসের ১২০ দিনে ইসরায়েল সন্তানগণ উপবাস শোধ পরিধান ও মস্তকে মৃত্তিকা অর্পণ করিয়া একত্র হইল, আর ইসরায়েল বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক করিল এবং দাঁড়াইয়া আপনাদের পাপ ও আপনাদের পিতৃপুরুষের অপরাধ স্বীকার করিল, আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের শতাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক পাঠ করিল, পরে দিনের আর এক অংশ পর্যন্ত এক শতাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার অনিবাদ করিল। তাহলে এরা কি করছেন, উপবাস নিয়মটা বিজাতীয় জাতি থেকে বা পরজাতীয় থেকে আমাদের পৃথক থাকতে হবে, পৃথক থেকে উপবাস থাকতে হবে, যদি উপবাস থাকি তার নিয়মটা এই, কারণ কিছু জন আমরা উপবাস থাকছি আমাদের হ্যাঁ জাতির জন্য আমরা উপবাস থাকছি বা আমাদের সেই ঈশ্বরের রাজ্যের জন্য থাকছি, এরা নয় মিলে কারা থাকছে, তারা ঈশ্বরের সেই মন্ডলীর জন্য, ঈশ্বরের মন্দিরের জন্য, ঈশ্বরের মন্দিরের যেন প্রাচীরাদের নির্মাণ হয়, কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্য উপবাস করে, এবং উপবাসের সময় কি থাকবেন, তারা পৃথক থাকছেন, অন্য কিসের সঙ্গে তারা সম্পর্ক রাখবে না, নাহলে কি হবে, আমার প্রতিবাসী যিশুকে জানে না, সে আসে বলে উমুক ঘরে আসেন, আসুন না যা ওখানে মন্দ হয় খুব ভালো,
যা ঘুরে আসি একবার, এবার তুমি আমার সঙ্গে থাকবে, তুমি কেউ তো হবে না, এই বলে তোমাকে লোক দেখাবে, হলে তুমি তার সঙ্গে যাবে। আসলে একদিন দূর থেকে দেখছেন এইটাও কি হচ্ছে, আমি তখন ঈশ্বরের মধ্যে কাজ করি। হয়তো তোমাকে জানে ও মানে খ্রিস্টিয়ান, কিন্তু তুমি খ্রিস্টান ঠিক আছে আমার সঙ্গে যাও না, আমি একাই যাইতে পারছি না, ভালো লাগছে না, তো আমার সঙ্গে যাও। যাই বললেন তুমি ঠিক আছে, তুমি ভিতরে ঢুকবে না, আমি ভিতরে ঢুকবো, তুমি বাইরে থাকো। তাহলে আমি তার সঙ্গে সহমত করেছি, তার সঙ্গে মানে সহমত হয়েছি, তারপরে আমিও ঈশ্বরের বিরুদ্ধে কাজটা কি ভুল করছি, অপরাধ করছি। দেখতে বলছে এখানে আমাদেরকে পৃথক থাকতে হবে, এবং যারা উপবাস থাকবে তারা পৃথকৃত হয়ে ঈশ্বরের কাছে এবং সেই প্রার্থনা উপবাসে বসতে হবে, মানে দুঃখ প্রকাশ করা। এবং কি বলছে এখানে, যে পৃথক থাকে এবং দাঁড়ায় আপনাদের পাপ এবং আপনাদের পিতৃপুরুষের অপরাধ স্বীকার করিল, আর তারা আপন আপন স্থানে দাঁড়াইল দিনের আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা। যেখানে উপবাস হয় সেখানে শাস্ত্র পাঠ থাকতে হবে, ঈশ্বরের বাক্য পাঠ করা হবে। উপবাস নিয়মটা শুধু যে খালি উপবাস করলাম, প্রার্থনা করলাম, গান করলাম তা নয়, তার সঙ্গে ঈশ্বরের বাক্য থাকতে হবে। ঈশ্বরের বাক্য না থাকলে এটা উপবাসে পরিপূর্ণ হবে না। তাই এখানে কি হচ্ছেন, উপবাস থাকে, আমরা দেখি উপবাস এইভাবে রয়েছে, এবং পৃথকৃত আমাদের একচুয়ালি পৃথকৃত পৃথকৃত আমাদের করেছেন। আমরা লিবীয় পুস্তক আমরা দেখি যে লিবীয় পুস্তক ২৬ অধ্যায় খুলি, ২৬ অধ্যায় যদি ৪০ পদ আর ৪৫ পদটা পড়ি, লিবীয় সেখানে পৃথকৃত বিষয় বলেছেন। মিশর দেশ থেকে এবং জাতিগণ হইতে তাদেরকে কি সাক্ষাতে, মিশর দেশ সাক্ষাতে এবং দেশের জাতিগণের সাক্ষাৎ থেকে তাদের কি করছেন, বাহির করিয়া আনিয়া তাদের সেই পিতৃপুরুষদের সহিত কৃত আমার নিয়ম তাদের জন্য স্মরণ করিব আমি সদা প্রভু। তাদের কি করছেন, তাদেরকে আলাদাভাবে বার করে নিয়ে আসা হয়েছে। মসির সময় মসি কি করেছিলেন বারবার, যে হরণ রাজাকে বলেছিলেন যে আমরা আমাদের ঈশ্বরকে প্রণাম করব, প্রণিপাত করব, আরাধনা করব, আমাদেরকে ছেড়ে দাও, কিন্তু রাজা তখন সারিয়ে দিলেন, তা বলছে তোমরা এখানেই করো না, না আমরা এখানে করবো না, আমাদের ঈশ্বর আমাদেরকে আলাদা পৃথকভাবে সেই আরাধনা করার জন্য, উপাসনা করার জন্য আমাদেরকে
তো দূরেই যেতে হবে কি বলছে বলেনি বারো অধ্যায় এগারো বারো অধ্যায় আমরা পাঠ করলে সেখানে পাবো যাত্রা পুস্তক যাই সেই দশ আঘাত তখন তাদেরকে ছেড়ে দিল সেই শেষ আঘাতে দশ আঘাতে এবং আমাদের ঈশ্বর আমাদেরকে কি বলছেন পৃথকৃত করেছেন হ্যাঁ যেরকম ঈশ্বর আমাদেরকেও তিনি ঈশ্বর আমাদেরকে আঘাত থেকে পৃথক করে রেখেছেন বা মনোনীত করে রেখেছেন কখন থেকে জগৎ পর্যন্ত থেকে যখন আমরা জন্ম হয়নি জগৎ সৃষ্টি হয়নি ইফিসিও আমরা যদি এক অধ্যায় চার পদ দেখি তিনি আমাদেরকে আগে থেকে পৃথক করে রেখেছেন যেন আমরা ঈশ্বরের হয় ঈশ্বরের গৌরব করি ঈশ্বর আরাধনা করি আর একটা আমরা পাঠ করি জিরমিয় না সরি জিরমিয় না জিউসুয় 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 করে জিউসুয় সাত অধ্যায় ছয় পদ জিউসুয় পুস্তক জিউসুয় মানে দ্বিতীয় বিবরণ পড়ে জিউসুয় পুস্তক সাত অধ্যায় ছয় পদে তখন জিউসুয় ইসরায়েলের প্রাচীন বর্গ আপন আপন বস্ত্র ছিঁড়িয়া সদাগর্ভ সিন্ধুদের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকেন এবং আপন আপন বস্ত্রকে ধুলা এটা কিসের জন্য হয়েছে তারা উপবাস প্রার্থনায় ওখানে রয়েছে কিসের জন্য রয়েছেন কারণ তাদের মধ্যে কেউ পাপ করেছেন তাই তারা কি করছেন কোনান দেশে প্রবেশ করতে পারছে না যুদ্ধে জয় করতে পারছে না একটা শত একটা নগরকে তারা জয় করতে পারছে না ওই নগরকে তাহলে কার জন্য কি হয়েছে এই তারা উপবাস করে তারা ঈশ্বরের কাছে জানতে চাইছেন ঈশ্বর তাদেরকে প্রকাশ করবে হ্যাঁ তোমাদের মধ্যে কেউ আমার বিরুদ্ধে সত্য অবলম্বন করেছে কি হচ্ছে কেউ সেই কোনানীয় ভালো ভালো শাল ভালো ভালো সোনার মানে ফালা মানে লুকিয়ে রেখেছে নেই পাপ করেছে যে অপরাধের শাস্তি সমস্ত ইসরায়েল জাতিকে পেতে আছে তাই এরকম হয় আমাদের মধ্যে দেখবেন আমি ঘরে গাছেন যদি আমি ভুল করি আমার দ্বারা আমার পরিবারও কি হবে কষ্ট পাবে আমি যদি ভুল করি আমাকে কি হতে হবে সাবধানে চলতে হবে ঈশ্বর একজনের মাধ্যমে ছকে দণ্ড দিয়েছেন দেখো ইসরায়েল ইসের মধ্যে তাদেরকে যখন সেই মরুপ্রান্তরে নিয়ে আসলেন কিছু লোক বিদ্রোহ করলো কি বিদ্রোহ করলো জল নেই খাবার নেই আর আমাদেরকে মানে সেই মিশর দেশে কবর নেই বলে এখানে মেরে এখানে কবর দেওয়ার জন্য নিয়ে আসছেন এই বলে ভর্ষণা করতে লাগলেন মসি এবং হারনের বিরুদ্ধে কষ্ট সেই দুঃখতা কারা পেল সমস্ত ইসরায়েল সমাজ পেল সমস্ত ইসরায়েল সমাজ পেল আজকে আমাদের আমরা যেন আমাদের মন্ডলীর জন্য আমাদের জাতির জন্য আমাদের উপবাসে বসি আর এই উপবাস এখানে একদিনের জন্য উপবাস করেন কারণ আমরা এই নহিমা পুস্তকে এক অধ্যায় চার পদে কি লেখা আছে এখানে একদিনে বলা হয়নি এখানে আমি একদিন উপবাস করছি তার কিছুদিন কিছুদিন মানে তার সীমাহীন উপবাস করছে উপবাসের সঙ্গে ঈশ্বরের বাক্য রয়েছে ঈশ্বরের বাক্য প্রয়োজন উপবাসের সঙ্গে এবং যেরকম আমরা ইসরা পুস্তকে দেখি সেখানে তারা যখন উপবাস করেছিলেন তারা কৃতকৃত হয়ে উপবাসে বসছিলেন
ইসরা 6 অধ্যায় 21 পদে লেখা আছে। সেই পৃথকীত হয়ে আলাদা ভাবে যে ডাক্তার আমাদের যারা উপবাসে বসেন তারা সেই প্রার্থনা সভায় ওখানে যেয়া বসেন, তাই তো? তাহলে ঘরে থাকতে পারতো, তার সেই কিনিকে উপবাস সেই প্রার্থনা সভায় ওখানে উপবাস সেই কিসের মধ্যে কিনে গেছে, আমাদের সিনিয়র বা লোক বা তারা গেছে ওখানে কিনে গেছে, তাহলে ঘরে থাকেও করতে পারতো ওখানে। এই কারণে ঢাকা হয় যেন বাইরে সমস্ত কিছু থেকে যেন মানে বিরাম নিতে পারে, শুধু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তার জন্য আমরা দেখি আমরা যখন যে আমি এই কিছু মধ্যে যখন কোরিয়াতে গেছিলাম সেখানে দেখা তাদের একটা পাহাড় এলাকায় সেই প্রার্থনা গৃহ মানে করা আছে উপবাস গৃহ, সেখানে উপবাসের জন্য আলাদা দূর থেকে লোকেরা আসছেন সেখানে উপবাস করার জন্য, উপবাস করছেন সারা রাত্রে, উপবাস করছেন সারা দিন, উপবাস করছেন। আর উপবাসের মাধ্যমে কি হয় আমাদের সমস্ত সমস্যাও কি হয় সমাধান হয়। নতুন নবে যিশু যিশু কি বলছিলেন, যিশুর কাছে আসছিল কি একজন কি নাম জাইন না কি নাম, সে তার সন্তানের জন্য তার সন্তানকে সুস্থ করতে পারেনি, তার শিষ্যরা সুস্থ করতে পারেনি বলে যিশু কাছে আসছিল যে আপনার শিষ্যর কাছে আমি আগে নিয়ে গেছিলাম কিন্তু তারা পারেনি। তখন যিশু বললেন উপবাস প্রার্থনা বিনা এই জাতি বার হয় না, মানে শয়তান তাদের ধরে রেখেছে। আমাদের উপবাস প্রার্থনা ছাড়া আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না, উপবাসে আমাদেরকে শক্তি দেন বল দেন শয়তানের সঙ্গে লড়ার জন্য। চার পদে তিন পদে সেটা দিয়ে উঠেন যারা প্রণিপাত, প্রণিপাত কি বলছেন এখানে, প্রণিপাত মানে কি, হ্যাঁ প্রণিপাত মানে নত করা, মাতানত করা, কিন্তু প্রণিপাত মানে ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের গৌরব করা, ঈশ্বর উপাসনা করা। পুরাতন নিয়মে আমরা অনেক জায়গায় দেখেছি সেখানে আব্রাহাম ওখানে প্রণিপাত করলো এরকম লেখা আছে, যেরকম সেই বাইশ অধ্যায়ে আব্রাহাম যখন তার ছেলেকে বলি দিতে গেলেন সেখানে লেখা আছে যে তারা ঈশ্বরের প্রণিপাত করলেন, তারা ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের গৌরব করা। যাকব যখন সেই তার ভাই থেকে ভয়ে পালিয়ে গেলেন সেই রাত্রে ওরা তিনি দর্শন পেয়ে যখন সেই জায়গায় যখন যখন তিনি আবার ঘুম থেকে জাগলেন বলেন এই নিতান্ত ঈশ্বরের গৃহ ঈশ্বরের জাগলেন, সে পাথর রেখে কী করলেন তিনি সেখানে প্রণিপাত করেছেন লেখা আছে, কিন্তু প্রণিপাত মানে ঈশ্বরের আরাধনা করা। বন্ধুকে ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের আরাধনা আমাদের করতে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আমাদের ঈশ্বরের আরাধনা করতে হবে। লেখা আছে কোথায় লেখা আছে, ওই বিষয়ে লেখা আছে যে নির্দিষ্ট দিনে আমরা ঈশ্বরের কাছে প্রণিপাত করা আরাধনা করা মানে বিশ্রামবারে ঈশ্বরের গৃহে আসিয়া আরাধনা করা। এই পুস্তকে লেখা আছে চোদ্দ পদটা পাঠ করো আজকে এই নেহেমিয়া পুস্তক নয় অধ্যায় পাঠ করে গেছেন, অলিতে পাঠ করে গেছেন চোদ্দ পদ, হ্যাঁ এবং আপনার পবিত্র বিশ্রামবার তাহাদিগকে জ্ঞাত করিলে এবং আপনার দাস মসি দ্বারা তাহাদিগকে আজ্ঞা বিধি হ্যাঁ মসি দ্বারা যে বিধি নিয়ম যাদেরকে দিয়েছিলেন এবং বিশ্রামবার স্মরণ করে দিলেন জ্ঞাত করে দিলেন যে বিশ্রামবার তাদের পবিত্র দিন, সেই দিনে আমাদেরকে ঈশ্বর গৃহে আসতে হবে, ঈশ্বর গৃহে আসে আর ঈশ্বরের গৌরব করতে হবে, তাদেরকে স্মরণ করে দিলেন যেন তারা এই বিশ্রামবারকে তারা কামাই না করে, বিশ্রাম করে তারা ঈশ্বর গৃহে আসেন। প্রত্যেক ব্যক্তি ঈশ্বরকে যারা বিশ্বাস করেন তারা বিশ্রামবার যেন ত্যাগ না করে, যত বড় কাজ থাকুক না কেন, যত লাগার কাজ থাকুক না কেন, সেটা থেকে সবচেয়ে মূল্যবান হলো বিশ্রাম বারটা, সবচেয়ে দামি উত্তম হলো বিশ্রাম বারটা, বিশ্রাম বার আমরা যেন ঈশ্বর দিয়ে। আমি সেই বিষয়টা আমি অন্য দিনেও কাজ করতে পারি, অন্য দিনেও আমি করতে পারি, কিন্তু বিশ্রাম বারটা আমরা যদি ত্যাগ করি
তাহলে ঈশ্বরের সেই আশীর্বাদটা আমি পাবো না, বা ঈশ্বর থেকে আমি কি আরো অপরাধী হয়ে যাচ্ছি। বারবার বলছে বিশ্রাম বারটা, তোষার গ্রন্থেও লেখা আছে বিশ্রাম বার, বিশ্রাম বার একদম পালন করবে, এখনো বিশ্রাম বার আছে। বিশ্রাম বারটা আমাদের গুরুত্বপূর্ণ, তাই আমাদেরকে বিশ্রাম বার কেন দিয়েছেন, কেন আমরা ঈশ্বরের কাছে আসিয়া ঈশ্বরের সঙ্গে প্রণিপাত করি, ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের গৌরব করি, এই বিশ্রাম বার আমাদের প্রয়োজন আছে। এবং এখানে একজনকে টেনে নিয়ে আসছেন, কাকে টেনে নিয়ে আসছেন বলুন তো? আব্রাহামকে টেনে নিয়ে আসছেন। দেখো সাত পত্রিকা আরম্ভ করে, সাত পত্রিকা আরম্ভ করে এখানে টেনে নিয়ে আসছেন। সাত পদের আগে ছয় পদে ঈশ্বর বলছেন যে আকাশ মণ্ডল পৃথিবী কার হস্তে নির্মিত? ঈশ্বরের হস্তে নির্মিত, ঈশ্বর সৃষ্টি করেছেন, কোন মানুষ সৃষ্টি করেনি, ঈশ্বর সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের বলুন না আমি এটা নতুন সৃষ্টি করলাম, দেখবেন আপনারা এখন হিতোপদেশ পাঠ করবেন, না উপদেশ পাঠ করবেন, হিতোপদেশ আমরা শেষ করেছি, উপদেশে পাঠ করবেন, সেখানে দেখবেন সেখানে সলোমন সমস্ত কিছু লেখা আছে যে তোমরা মনে করছেন এটা আমি নতুন সৃষ্টি করছি, না এটা তো আগে থেকেই হয়ে রয়েছে। এই কারণ যারা আগে করে গেছেন তারা হয়তো মরে গেছেন, তারা স্মরণে নেই, লেখিও যায়নি এই এটা সৃষ্টি করছেন বলে। উপদেশ পুস্তকে পড়লে সমস্ত কিছু জানবে। আমরা উপদেশ এখন চার অধ্যায় পাঠ করছি, আজকে চার অধ্যায়, গতকাল ছিল আমরা তিন অধ্যায় পাঠ করেছিলাম। তা উপদেশে আমরা দেখতে পাই এবং তিন অধ্যায় লেখা আছে সমস্ত যত প্রাণী জীব আছে মানুষ আছে তাদেরকে শ্বাস বায়ু জীবন কে দেন? ঈশ্বর দেন, ঈশ্বরের দান। এবং ধন সম্পত্তি আনন্দ কে দেন? ঈশ্বর দেন। ঈশ্বর হতে আছেন, সেটা আমার শক্তিতে আমার বল দিয়ে আমি সেটা করতে পারি না, ঈশ্বর আমাকে যদি পিছন থেকে যদি সাহায্য না করেন আমি সেটা করতে পারি। তাই ঈশ্বর থেকে সেই শক্তি সেই আশীর্বাদ বল পাওয়ার জন্য আমাদেরকে কি করতে, উপবাস করতে হবে। আমাদের দেশ যেন একদিন স্বাধীনতা লাভ করেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আধ্যাত্মিক ভাবে স্বাধীন হয়নি, হ্যাঁ জাগতিক ভাবে স্বাধীন হয়েছে কিন্তু আধ্যাত্মিক ভাবে আমরা স্বাধীন হইনি, এখনো পরাধীন হয়েছে। কারণ হ্যাঁ যেখানে সেখানে দেখেন যে প্রতিমা পূজা আরম্ভ করছে, তাহলে একদিন তারা তাদের সেই চোখ অন্ধ চোখ যেন আলোতে আসে। কারণ আমরা জানি যে বাইবেলে লেখা আছে কোথায়, দ্বিতীয় করন্থীয় চার অধ্যায় চার পদে এই যুগে দেবদেবী তাদের চোখকে কি করছেন, অন্ধ করে রেখেছেন, অবিশ্বাসীর চোখকে অন্ধ করে, তারা যেন প্রকাশ যেন আসতে না পারে। তাই আমাদের প্রার্থনা করতে হবে, উপবাস থাকতে হবে, যেন তারা যেন আগামী দিনে সেই প্রকাশে আসতে পারে, সৃষ্টি করা ঈশ্বরকে যেন তারা জানতে পারে, যিনি সৃষ্টি করেছেন আকাশ মণ্ডল পৃথিবী সেই ঈশ্বরকে যেন তারা জানে। ভেতরে আসুন, সেই ঈশ্বরকে যেন আপনারা জানতে পারেন, যেন সেই ঈশ্বর হল মহান ঈশ্বর, একমাত্র ঈশ্বর। হ্যাঁ সেই ঈশ্বর এক ব্যক্তির মাধ্যমে সারা জাতিকে নির্মাণ করেছেন, সারা বংশকে নির্মাণ করেছেন, এবং তাদের থাকা স্থান বাসস্থান কতদিন থাকবেন, কতদিন তার মানে বসবাস করবেন, তার আয়ু সমস্ত ঈশ্বর কি করেছেন, নির্ধারণ করে রেখেছেন। তাই এখনো আমরা দেখতে পাই যে শুধু আব্রাহামকে কেন মনে করলেন, তা আব্রাহামের ভাই বোন তো সেই দাগো ধার্মিক বলেছিলেন লোতকেও, কিন্তু লোতের বংশ কেন মনে করলো না, কেন না আব্রাহামকে মনে করলেন কেন?
আব্রাহামের অন্তকরণ ঈশ্বর প্রতি কেমন ছিলেন, বিশ্বাস তো ছিলেন। এখানে লেখা আছে আট পদে, পাঠ করো আজকে আট পদে। এবং আপনার সাক্ষাতে তাহার অন্তকরণ বিশ্বস্ত দেখিয়া মনানীয় ভিত্তিকীয় ইমরীয় পরিসীয় জীবসীয় ও বিকাশীয় দেশ তাহার বংশকে দিবার জন্য তাহার সহিত নিয়ম করিয়াছিলে, আর তুমি আপন আপনার বাক্য অটল করিয়া রাখিছ, কেননা তুমি ধর্মময়। হ্যাঁ, ঈশ্বর ধর্মময় ঈশ্বর, তিনি তার জন্য যাদের অন্তকরণ নির্মল বিশ্বস্ত ঈশ্বর তাদেরকে মদত করেন, তাদের দ্বারা ঈশ্বর কি করেন তার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে ব্যবহার করেন। আব্রাহামকে ঈশ্বর ধরলেন, মন্দ করলেন এবং আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা করলেন, তুমি আমার উপরে বিশ্বাস রাখলেন, আমি তাই তোমার বংশকে এই কনান দেশ আমি দেব। কি কি নাম বলছেন এখানে, বিভিন্ন দেশ মানে জাতির নাম বলছেন, কনানীয় হিত্রীয় ইমরীয় পরিসীয় জীবসীয় গিগাসীয় দেশ তাহার বংশকে দিবার জন্য তাহার সহিত নিয়ম করিয়াছে, আর তুমি আপন বাক্য অটল রাখিয়াছ। ঈশ্বর তার বাক্যে বিশ্বাস অটল, তিনি তার কোনো তো ইতিপ্রতি হবে না, যেটা প্রতিজ্ঞা ঈশ্বর করেছেন সেটা তিনি দেবেন। হ্যাঁ, হয়তো তিনি হবে, তা তিনি গত বছর হয়েছেন তাদেরকে দেওয়ার জন্য 400 বছর পার হয়ে গেছে, তাই তো? সে কোনান দেশকে দেওয়ার জন্য ইসরায়েল বংশকে দেওয়ার জন্য 400 বছর পার হতে হয়েছে, তারপরে তাদেরকে কি হচ্ছেন সেই ইসরায়েল দেশ দিয়েছে, তবু ইসরায়েল দেশ পাওয়ার পরে কি হচ্ছেন, তারা ঈশ্বরের বিরুদ্ধে তারা বিরোধাচারী করছে, বিরোধাচারী করছে বলে তাদের দ্বিতীয়বার কথাই বললেন, মেসোপটেমিয়া সেই বাবিলনে তাদেরকে বন্দিত পাঠালেন, নির্বাসনে পাঠালেন, কত বছর, 70 বছর পাঠালেন। সেই 70 বছর পার হওয়ার করেছেন ঈশ্বর, হ্যাঁ, তাদেরকে আবার পুনরায় নিয়ে আসলেন জেরুসালেমে, তার মধ্যে যারা এখনো সেই ওই কিসের মধ্যে রয়েছেন বাবিলে রয়েছেন, তার মধ্যে এই কে এই নহেমিয় রয়েছেন, তিনি কোথায় কার রাজা, কি ছিলেন তিনি, পান বাহক ছিলেন, মানে পান পাত্র তিনি, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু দিদি করা দেওয়া, এবং ঈশ্বর তার অন্তরে প্রবৃত্তি দিলেন, তাকে ঈশ্বর কি করলেন, বল দিলেন, শক্তি দিলেন, সাহস দিলেন, তিনি যায়া কি করেন জেরুসালেমের প্রাচীর নির্মাণ কাজে যেন নিজেকে সমর্পণ করে। একটু আমাদেরকেও আজকে, হ্যাঁ, করতে চায় ধরতে চায়, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য একজন করে সৈনিক হয়, সেই ঈশ্বরের থেকে আশীর্বাদ বল শক্তি পেতে গেলে আমাদের কি করতে হবে, প্রার্থনায় থাকতে হবে, উপবাসে থাকতে হবে, বাক্যপাদে থাকতে হবে, শাস্ত্রপাদে থাকতে হবে, নিশ্চয় আমাদেরকে ঈশ্বর কি করবেন, শক্তি যোগাবেন, বোঝাবেন, এবং আমাদের নিজেদের পাপ পিতৃপুরুষদের অপরাধ আমরা যেন স্বীকার করতে হবে। লেখা আছে যে তাদের পিতৃপুরুষদের অপরাধ এবং নিজেদের পাপ তারা স্বীকার করেছেন, আমরা যেন স্বীকার করি। আশীর্বাদ করো আজকে আমাদেরকে ঈশ্বর তার সন্তান করেছেন, জলিক সুসমাচার এক অধ্যায়ে 12 পদ অনুযায়ী আমরা তাকে বিশ্বাস করেছি, তাই বলে তিনি আমাদের কি করছেন, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আমরা ঈশ্বরের সন্তান হয়ে এবং শুধু সন্তান হয়ে থাকবেন, এই দিন একটু ঘোরাঘুরি করবেন, কোনো বাসস্থান কোনো জায়গা পাবো না, আমাদেরকে তার গৃহে প্রবেশ করার অধিকারও দিয়েছেন, কোথায়, ইফিসিয় 2:19 পাঠ করো, কেউ শোনাবেন পাঠ করে, ইফিসিয় 2:19।
ঈশ্বরের বাতির লোক আমরা এখন অসম্ভব বা কোনো বিদেশি নয়, আমরা ঈশ্বরের বাতির লোক, আমরা ঈশ্বরের গৃহের লোক। তাহলে ঈশ্বরের গৃহের লোক হলে ঈশ্বরের গৃহে আমাদের আসতে হবে, তার গৃহে আসতে তার উপাসনে আমাদের বসতে হবে, তার গৌরব প্রশংসা করতে হবে, তার বিশ্রামে আমাদের অংশগ্রহণ করতে হবে। এবং যারাই প্রভু যীশুকে বিশ্বাস করেছেন বলেছেন তারাও, তারা সকলেই ঈশ্বরের গৃহে দ্বার প্রবেশ, ঈশ্বরের মণ্ডলীর মাধ্যমে তাদেরকে আসতে হবে, মণ্ডলীর মাধ্যমে তাদের সে পরিত্রাণ, মণ্ডলীর মাধ্যমে আমাদের পরিত্রাণ, কারণ মণ্ডলীতে আমাদের আসতে হবে, মণ্ডলীভুক্ত না হলে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারব, স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারব, কারণ মণ্ডলীর মাধ্যমে আমাদের পরিত্রাণ। এবং মণ্ডলীর বিশ্বাস থেকে কি সে সমাধান করেছেন, কি হিসাবে সমাধান করেছেন মণ্ডলীর বিশ্বাসীদেরকে, যীশু সমাধান করেছেন কন্যা রূপে, আমরা মণ্ডলীর বিশ্বাসী আমরা কন্যা, বর কে, বর যীশু, সেই যীশু আমাদেরকে বর হিসেবে তিনি আসবেন এবং আমাদের কন্যা হিসেবে আমাদেরকে নিয়ে যাবেন, এবং যাতে মণ্ডলীর মধ্যে আমাদের প্রবেশ করতে হবে, মণ্ডলীর মধ্যে আমাদেরকে যেতে হবে। পুরাতন নিয়মে মণ্ডলী ছিলেন এবং পুরাতন নিয়মে দেখা যাচ্ছে নহর জাহাজ কো সে পরিত্রাণের জাহাজ হিসাবে তুলনা করা যায়। কেন বলুন তো, সেই নহর জাহাজ কারণ সেই সময় নহর জাহাজ নির্মাণ করে লোকে প্রসার করেছিলেন। আপনারা যিহুদা পুস্তক পাঠ করবেন সেখানে পাবেন, নাহলে দ্বিতীয় পিতর পাঠ করবেন দুই অধ্যায়, নহর জাহাজের বিষয় পাবেন নতুন নিয়মে, যে নহর জাহাজ পরিত্রাণের জাহাজ, সেখানে মাত্র আটটি প্রাণী রক্ষা পেয়েছে, বাকিরা তারা জগতের মধ্যে সেই বিমান মেঘে রয়েছে, জগতে যেরকম এখন জগতের লোকেরা এখন আনন্দে উল্লাসে তারা দিন কাটাচ্ছে, কিন্তু আমরা প্রভুর চরণে আছি, আমরা সেই নহর জাহাজে প্রবেশ করে রয়েছে, উদ্ধার কারা পাবে, যারা প্রবেশ করে, যারা প্রবেশ করে নেই তারা উদ্ধার হবে, শুধু আত্মীয় প্রাণী দিয়ে, সেই আত্মীয় প্রাণীর মাধ্যমে ঈশ্বর আশীর্বাদ করেছে। নহর জাহাজ লম্বা কত, তাও বলেন লম্বাটা বলছেন, 300 হাত লম্বা, চৌড়া 50, উঁচু হলো 30, আর সেটাকে তিনটা তালা করা, তিন তালা লাশ নিচে তালায় সারা বছরের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করে রাখা, দ্বিতীয় তালায় যাবত ভূতলে যত জীব জন্তু যুক্তি আছে সমস্ত ওখানে প্রবেশ, এবং কূপ তালায় কারা রয়েছেন, নহর পরিবাররা রয়েছে, সেই উপতলে 50 হাত মানে মানে 300 হাত মানে কত লম্বা, মানে এই এক হাতটা 3 ফুট করে হয়, 1.5 ফুট, এইটা হাত না, এই হাত না, এই হাত 600 ফুট করে হবে না, সেটা 2 ফুট না, মিনিমাম 3 ফুট হবে, 3 ফুট, হ্যাঁ 900 ফুট, তাহলে কত লম্বা হবে, সেখানে মাত্র 8টি প্রাণী ঢুকেছে, সবাই আর কি খাতা করছেন জগতের লোকেরা, হ্যাঁ তাই আসুন আমাদের জন্য আমরা সেই ইয়ার্কি খাতায় না বেরে আমরা যেন প্রভুর কাছে প্রার্থনায় থাকি, উপবাদে থাকি, আমাদের জাতি আমাদের যে দেশ যেন পরিত্রাণ পায়, এবং এই সমস্ত দেবদেবী যেন ফিরে
সেই উপবাস আমরা থাকি একদিন নয় দুদিন নয় তিন দিন আমরা যে উপবাস থাকা শিখি চার দিন থাকতে হবে না তিন দিন থাকবো আজকে থেকে আরম্ভ করো থাকা আশীর্বাদ করে প্রত্যেকে যেন সেই উপবাস প্রার্থনা আমরা যেন থাকি।